আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা পিজিসিবির সেপ্টেম্বর 2021-এর সিভিল ডিপার্টমেন্টের আরেকটি অঙ্ক সলভ করব। এই যে ম্যাটটা দেখতে পাচ্ছেন বোর্ডে, বিটুমিনের আপেক্ষিক গুরুত্ব 1.025 হলে 25 লিটার বিটুমিনের ওজন কেজিতে বের করো। এই যে প্রশ্নটা, ঠিক আছে, এই প্রশ্নটার মধ্যে একটু মানে দেখতে সহজ সরল একটা ম্যাথ, কিন্তু একটু প্যাঁচ আছে, ঠিক আছে। তো এই অঙ্কটা অনেকে ভুল করে ফেলছে। অঙ্কটা খুবই সহজ, আমি একটা বিষয় প্রথমে শর্টকাটে করে দিব, এরপর হচ্ছে যে লং প্রসেস বিস্তারিত বোঝাবো। ওকে, দুইটা জিনিস কনফিউশন আছে যেহেতু দূর করে দিব আর কি। প্রথম হচ্ছে বিটুমিনের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে লিটার, আবার আয়তন দেওয়া আছে এত লিটার বিটুমিনের ওজন বের করতে হবে কেজিতে। তো একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার যে এটা লিটারে হচ্ছে আয়তনটা দিয়ে কেজিতে সাইজে। সো আমরা হচ্ছে ওই জিনিসটা দেখি যে লিটার থেকে কেজি আসলে কি এখানে কোনো ভ্যারিয়েশন হয় নাকি। তো বাস্তবতা হচ্ছে লিটার সমান কেজি, এটা আমরা সরাসরিই জানি, ঠিক আছে, মানে মুখস্থ জানি আর কি। দোকানে গিয়ে আমরা যদি বলি যে 1 লিটার তেল দেন, তো কী করে, যা দেয়। আবার যখন বলি 1 কেজি তেল দেন, 1 লিটারই দেয়, ঠিক আছে। তো লিটার এবং কেজির মধ্যে মূল তাহলে পার্থক্যটা আসলে কী? এখন পার্থক্যটা আমি বলে দিই মুখে মুখে, সেটা হচ্ছে লিটার আয়তনের একক আর কেজিটা হচ্ছে ভরের একক, মানে এককে তফাত আর কি, এক পরিমাণে তফাত না, বা আমরা লজিক্যালি যখন অঙ্কটাকে সলভ করবো তফাত হবে না। কিন্তু তারপরও আপনাকে দেখাই দিতে হবে, মানে ভেঙে চুরে দেখাই দিলে ভালো আর কি। এই অঙ্কটা দেওয়ার মনে সবচেয়ে বড় কনফিউশনের জায়গাগুলো এগুলো আর কি। আরেকটা জিনিস, আপেক্ষিক গুরুত্ব আর ঘনত্ব কিন্তু একই আসে, মানে মান অনুসারে কোথায়, সিজিএস এককে। তো আমরা এই কারণে যখন আপেক্ষিক গুরুত্ব এবং ঘনত্ব করতে যাই, তখন হচ্ছে যে ওইখানেও একটা কনফিউশনের জায়গা থাকে আর কি। তো সব কিছু মিলে হচ্ছে আমি এখন ক্লিয়ার করে দেবো, কনফিউশন নেই এই ভিডিওর পরে। সো এক নম্বর কথা হচ্ছে এই অঙ্কটা শর্টকাট, মানে যারা করছেন অনেকে শর্টকাট করছেন, আমি হচ্ছে শর্টকাট করাই দিচ্ছি। শর্টকাট ওজন কেজিতে, সো আমরা ডব্লিউ ইকুয়াল এস ইনটু ভি, ঠিক আছে, সরাসরি করে ফেলছে অনেকে এটা করছে। তো করার পরে যেটা আসবে আমাদের এখানে ভ্যালু আসে কত, এস, এর সমান হচ্ছে 1, মানে এস বলতে এখানে যে আপেক্ষিক গুরুত্বকে এস দ্বারা প্রকাশ করে লিখে দিলাম 1.025। আর এই যে ভলিউমটা, ভলিউমটাকে আমরা লিটার দ্বারা প্রকাশ করছি, 25 লিটার। ওকে, সো এখানে এস ইন্টু ভির মান কত আসছে, এসের মান হচ্ছে কত এখানে 1.025 ইন্টু ভি, এর মান হচ্ছে 25। তো দুইটাকে আমরা যদি একটু ক্যালকুলেটার গুণ দেই, ক্যালকুলেটিং করে ফেলি, তাহলে হচ্ছে আমাদের মান আসে কত, ক্যালকুলেটার আছে আমার কাছে, তো 25 গুণ হচ্ছে 1.025। সো আমরা গুণ দিলে কত আসে আমাদের, এসডি দিলাম, এই দেখেন, দেখা যায় 25 দশমিক, কত চা সেটা লিখে দিচ্ছি, তো 25.625 অর্থাৎ 25, ওকে, 25.625 কেজি আনসার, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আনসার এটাই আসবে, ঠিক আছে, আনসার চেঞ্জ হবে না। অ্যান্ড কিছু সমস্যা আছে, সমস্যাটা কি, আপনি এখানে যে সূত্রটা বসাইছেন এই সূত্রটা কিন্তু মানে বইয়ের মধ্যে নাই, বা এটা একটা শর্টকাট নিয়ম। একটু লং প্রসেসে গেলে প্রথমত হচ্ছে এই যে ডব্লিউ ইকুয়াল অ্যাস ইন্টু বি বা এম ইকুয়াল অ্যাস ইন্টু বি, এই টাইপের আসলে কোনো ফর্মুলা নাই। এটা কখন হবে, এটা সিজিএসের ক্ষেত্রে অনলি হবে। আচ্ছা, বিষয়গুলো ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আপনাকে যেটা করা লাগবে, এই যে এস এর মান আছে, এস দিয়ে কোনো কাজ নাই, আমরা ফর্মুলা জানি হচ্ছে এম ইকুয়াল রো ইন্টু বি বা ভি ইন্টু রো, ঠিক আছে, একই কথা। অর্থাৎ ভর সমান আয়তন গুণ ঘনত্ব, এটা হচ্ছে আমরা জানি এবং এটাই অ্যাকচুয়াল ফর্মুলা। আমার কেজিতে বের করতে হবে, কেজি তো একটা ভর, আমি তো প্রথমেই বললাম যে ভরের একক কেজি। আচ্ছা, এখন যেহেতু এটা কেজিতে আছে, কেজি আসলে কোন টাইপের একক, কেজি হচ্ছে এম কে এস একক, এটা কী একক, এম কে এস। যেহেতু কেজিটা এম কে এস একক, আপনাকে কী করতে হবে, অঙ্ক কিন্তু আমি প্রথমে করে দিয়েছি শর্টকাট, আপনার যদি শর্টকাট মনে হয় দেখে ফেলছেন আপনি চলে যেতে পারেন, আর বাকি যেটা এটা হচ্ছে আপনার যদি শিখার আগ্রহ থাকে তখন করতে হবে। আর ওই অঙ্কটা শর্টকাট যেটা, এটা আসলে আমি জানি না হবে নাকি, তবে ওইটাতে আনসার মিলে যায়, ঠিক আছে। তো কেজি যেহেতু এম কে এস, তাই আমরা হচ্ছে এই এস এর মানটাকে
আমরা হচ্ছে রোতে কনভার্ট করব এবং এটাকে এমকেএসে নিব। ওকে আমরা দেখি কি আসে এখানে। এস এর মান যেহেতু এখানে আসছে, আমরা হচ্ছে রো ইকুয়াল আমরা জানি কি জানেন, এই যে রো মানে ঘনত্বটা, ঘনত্ব হচ্ছে যেই কোনো বস্তুর, ঠিক আছে, যেই কোনো বস্তুর আমরা যদি ঘনত্বকে হিসাব করতে চাই, ঘনত্ব বের করার আগে আমরা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব দিয়ে কনসিডার করি। আপেক্ষিক গুরুত্বটার ফর্মুলা আসলে কি, আপেক্ষিক গুরুত্ব এস ইকুয়াল হচ্ছে যেই কোনো বস্তুর, যেই কোনো বস্তু হইতে পারে, যে কোনো তরল হইতে পারে, ওগুলোর হচ্ছে ভর, হ্যাঁ, আয়তন অথবা হচ্ছে ঘনত্বের, এবং 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির, হ্যাঁ, ভর আয়তন ঘনত্বের অনুপাত, যেটা যে কোনো একটা নিতে হবে, একটার এটা এসটা হচ্ছে একটা অনুপাত। তো যেহেতু আমাদেরকে এখানে আমরা ঘনত্বটা আনতে চাচ্ছি, আমাদের মনে হচ্ছে ঘনত্বটা আনা দরকার, তো আমরা হচ্ছে এখানে ফর্মুলাটা এভাবে লিখি যে এস ইকুয়াল হচ্ছে আমরা কিসের জন্য বের করতে চাচ্ছি, বিটুমিনের জন্য, ঠিক আছে। তো বিটুমিনের রো ডিভাইড বাই হচ্ছে ফানির রো, এটা লিখলাম। লেখার পরে এবার আমরা পরবর্তী মান বসাই দিই, আমাদের লাগতেছে এই রোটা বিটুমিনেরটা। তো আমরা হচ্ছে এখানে এস এর মান কত ছিল, 1.025, এটাকে পক্ষান্তর করে এদিকে আনলে গুণ হয়ে যাবে, আর ডিটেলস দেখাচ্ছি না। আমরা জানি হচ্ছে পানির ঘনত্ব অনেকগুলো আছে, আছে না, পানির ঘনত্ব যদি আমরা বলি যে পানির ঘনত্ব আছে হচ্ছে 62.5 পাউন্ড পার ফিট কিউব, ঠিক আছে, এরপর হচ্ছে যে 1000 কেজি পার মিটার কিউব, তারপরে 0.001 কেজি পার সেন্টিমিটার কিউব, এরকম অনেকগুলা মান আছে, রাইট। এরপর হচ্ছে যে কত, এই যে একটু আগে যেটা বলছিলাম 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব বা সিসি অনেকে এটা বলে, তো এইরকম আরও আছে ভ্যালু। আপনার আমরা যদি নিউটনে নিতে চাই, আপনার আমরা যদি কিলো নিউটনে নিতে চাই, এরকম থাকবে ভ্যালু। এখন এখানে আমাদের তো আসলে ভ্যালুগুলো দিয়ে কোনো ইয়ে নাই, আমরা হচ্ছে এখানে বাইর করতে চাচ্ছি কি, আমরা বের করতে চাচ্ছি হচ্ছে যে এখানে যে অ্যাসের অ্যাকচুয়াল ভ্যালুটা আমরা কেজির মাধ্যমে যদি আনতে পারি সামহাও আমাদের সুবিধা হয়। সো আমরা এখানে কেজির মাধ্যমে আনতে গেলে এখন কেজির ভ্যালু কোনটা আছে, এইটা দিয়ে কেজির ভ্যালু আনা সম্ভব, তাই না, এই যেটা দিয়ে। তো আমরা হচ্ছে এখান থেকে এই মানটা যেহেতু এদিকে আসলে গুণ হয়ে যায়, 1000 দিয়ে গুণ দিয়ে দিলাম, এটা সমান হচ্ছে রো, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাদের একটা ভ্যালু আসবে, ঠিক আছে, রোয়ের মান, অথবা আমরা চাইলে এটা সরাসরি এখানে বসাতে পারবো। আমরা আইডিয়াল একটা রোয়ের মান পেয়ে গেলাম, আমরা এখন এটা দিয়ে হচ্ছে যে এক্সামিনারকে খুশি করতে পারবো, এটাতে ভুল কিছু নেই, ঠিক আছে। এখন আরেকটা জিনিস সমস্যা, সেটা হচ্ছে যে আয়তনটা হচ্ছে লিটারে আছে। দেখেন আমাদের এই মানটা আছে কিসে, কেজি পার মিটার কিউব, তাই না, কেজি পার মিটার কিউব আছে এটা। এইটা যদি লিটারে থাকে, একক তো ম্যাচ করতেছে না, আমরা এমকেএসে নিতে হবে সবগুলো। এমকেএস মানে কি, এমকেএস মানে হচ্ছে এটাতে এমতে হচ্ছে মিটার, ঠিক আছে, কেতে হচ্ছে কেজি, আর এসতে হচ্ছে সেকেন্ড, তার মানে এই টিফের এককে নিতে হবে সবগুলাকে, ওকে। কোনো লিটার বা ওই টিফের একক যদি এক্সট্রা একক থাকে সেটাতে আসলে কাজ হবে না, আমরা চেঞ্জ করতে হবে। তো আমরা যদি চেঞ্জ করতে চাই আমরা কী করবো, আমরা হচ্ছে প্রথমে এটা মুছে দিলাম, এটা মুছে দিয়ে হচ্ছে আমরা এখানে একটু কাজ করি। লিটারটাকে আমরা জানি হচ্ছে একটা জিনিস, 1 মিটার কিউব সমান সমান হচ্ছে 1000 লিটার, এটা তো জানেন মোটামুটি সবাই, না জানলে এখন দেখে নেন। তো যেহেতু এটা আমরা কিসে নিচ্ছি, লিটার থেকে মিটার কিউবে নিচ্ছি, তার মানে 1000 দ্বারা কী হবে, ভাগ দিতে হবে না, তাহলে ভাগ দিলে আমরা কী করবো, এটা 1000 দ্বারা যদি ভাগ দিই তার মানে কী হয়, 25/1000 দিলাম, দিয়ে হচ্ছে এটা কিসে হয়, তাহলে মিটার কিউবে হয়, তাই না, মিটার কিউব। তাহলে আমাদের টোটাল ভি এর মানও আসলো, রো এর মানও আসলো, এবার আমরা অঙ্কটা করে ফেলি, ভি এর মান হচ্ছে কত, 25/ হচ্ছে কত, 1000, ওকে, গুণ রো এর মান কত, রো এর মান হচ্ছে যে 1.025, তারপরে কত, গুণ হচ্ছে 1000। আচ্ছা, এই মেইন খেলাটা এবার দেখেন, এবার একটা মজার বিষয় হচ্ছে এই দুই সাহেব আমরা কেটে ফেলতে পারি, এই দুই সাহেবকে কাটার পরে ওই যে প্রথমে যেটা দেখছি দুইটা গুণ দিলে যা আসে তা, অর্থাৎ হচ্ছে এটার আনসার আসবে 25.625 মনে হয় আসছিলো তখন, আমি তারপরে একটু চেক দিয়ে আনে ভাই, ভিডিও বানাচ্ছি পরে আবার বলবে যে ভাই তো ভুল ক্যালকুলেশন করে। সো 25.625 এটা আনতে গেলে 25 গুণ হচ্ছে কত, 1.025, কত হয় আমাদের এখানে 25.625। এই দেখেন, দেখা যায় ফোকাস হয় নাকি, আমারে ফোকাস করে ফেলে তারা, ওকে যা আসছে তা। সো এই যে ভ্যালুটা, এটাই হচ্ছে আনসার, এবং এটা অবশ্যই কেজিতে আসবে, এটা কেজিতে আসা এখন ফরস, কেজিতে না আসবে কেন,
প্রথমে আমরা যেভাবে করছি আমরা দুইটার একক ম্যাচ করাবো এখন প্রথমটা এবং এটা। আমি প্রথমেই বলছি যদি আপনার আসলে সময় না থাকে আপনি এর আগে চলে যেতে পারেন বা এখনও মোটামুটি চলে যেতে পারেন, বাট যাদের শেখার আগ্রহ আছে আমি একটু ডিটেলসে বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি, আশা করি মাইন্ড করবেন আর কি। ঠিক আছে, তো এখন এইখানে এককটা আসলে কী, মান তো এটা আসছে, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। এখন একক কী, আমরা এককটা একটু বুঝি। দেখেন এই যে পঁচিশ, ঠিক আছে, পঁচিশ দশ পঁচিশের এই যে মানটা পঁচিশ ভাগ এক হাজার, এই মানটা কিসের ছিল? এই মানটা প্রথম মানটা ছিল মিটার কিউবে, তাই না? আর এই যে দ্বিতীয় মানটা, এটা হচ্ছে যে এটার কোনো একক নাই, এটার কোনো একক ছিল না, আর এটার একক ছিল হচ্ছে কি কেজি পার মিটার কিউব ছিল, ওই যে আমরা পানির ঘনত্বগুলো হিসাব করছিলাম। তো এখানে যদি আমরা এরকম করি যে কেজি পার মিটার কিউব মানে হচ্ছে যে মিটার কিউব নিচে আছে, তাই না? তো এইরকম হইলে আমরা কি এই মিটার কিউব এই মিটার কিউব ভাগ দিয়ে দিতে পারি, দেওয়ার পরে আমাদের থাকে কেজি। এরকম কাটতেছি, কাটার দরকার নাই, কাটলে কিন্তু কোনো জায়গায় যদি এরকম হয় অঙ্ক আসছে কোন ভাগ, তখন কাটার দরকার নেই, কাটলে সমস্যা আর কি। সো তারপরে এখানে আনসার, তাহলে আমাদের ফাইনাল আনসার কিন্তু কেজিতে আসতেছে, আমরা যেটা চাচ্ছি কেজিতে এটা কিন্তু আসতেছে। ঠিক আছে, এখন প্রথম প্রসেসটা ভুল নাকি সঠিক, আমরা তো টোটাল ভেঙে দিলাম। এখন দেখেন দুইটাতে আনসার সেম আসে, সাটা শ্রেণীর প্রথমটাও সঠিক দিতে পারে, তাদের ইচ্ছা। সো আমরা ওই প্রসেসটাতে দেখি যে ওইখানে আনসার কত আসে, ওইটাতে কী। এখন এটা যতটুকু লিখছি, যদি আপনার নোট ডাউন করার প্রয়োজন মানে নোট করে নিতে পারেন বা ভিডিও ফুস করে করে নোট করে নেন, কারণ এখানে তো আবার থেমে ভাই আপনি নোট করেন এরকম সুযোগ নেই। সো এই করে দিলাম মুছে। এখন হচ্ছে আমি প্রথম যেভাবে করছিলাম ডব্লিউ ইকুয়াল, মানে আছে প্রথম যেটা করছিলাম যে ডব্লিউ ইকুয়াল এস ইন্টু কী জানি করছিলাম এস ইন্টু ভি। ঠিক আছে, তাহলে এস এর মান কোনো একক নাই, একক নাই, এখানে কোনো একক নাই, এটার সাথে গুণ হয়েছে কি একক নাই, এটার তো গুণ হওয়ার দরকারই নাই, তো এটার গুণ হয়েছে কি লিটার। ঠিক আছে, তাহলে আমাদের এই মানটা কিন্তু প্রথম যেভাবে আমরা অঙ্কটা সলভ করছি আমরা জিনিসটা মানটা কিসে আসছে লিটারে আসছে, কিসে আসছে লিটার। এখন আমরা এটা জানি, এটা মুখস্থ যে এক কেজি সমান হচ্ছে এক লিটার, ওই হিসাব করলে অঙ্কটার আনসার রাইট। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর যদি স্যাররা মানে আসলে এরকমটা চায় যে এত ছোটো একটা অঙ্ক একটা গুণ দিলে শেষ হয়ে যায় এটা মানে দিছে, সো আমার মনে হয় যে এটা যদি বড় কিছু চায় যে একটু ডিটেলস ভেঙে চুড়ে দেখাই দিতে, সো দেখাইতে পারে, ওইটা আর কি বিষয়। এবং সম্পূর্ণটা হচ্ছে এক্সামিনার কীভাবে খাতাটা কাটতেছে ওর উপরে ডিপেন্ড করে। তবে দুইভাবে করা যায় অঙ্কটা, দুইভাবে করলে আনসার সেম আসে, মানে করা যায় বলতে কি আনসার সেম আসতেছে এই জিনিসটাই আর কি। আশা করছি ইনশাল্লাহ আপনি এই ভিডিওটা দেখার পরে কিছুটা হলেও উপকৃত হয়েছেন, আর এরকম আরও ভিডিও ইনশাল্লাহ এই চ্যানেলে আসবে। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সেজন্যই যে আপনি ভবিষ্যতে কোনো এরকম গুরুত্বপূর্ণ টপিক যদি চলে আসে মিস করে যেন না পেলেন, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে আমার মানে যারা পার্সোনালি এতক্ষণ আমি পড়াইলাম আমার পড়াটা ভালো লাগছে, সো আপনি চাইলে আমার কাছে পার্সোনালি পড়তে পারেন, দুইভাবে পড়তে পারবেন। একটা হচ্ছে যে আপনি আমাকে অনলাইনে ব্যাচের মাধ্যমে পড়তে পারেন, তো অনলাইনে পড়লে পড়তে পারেন কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর অনলাইনে ব্যাচে পড়তে পারেন, অনলাইনে পার্সোনালি পড়তে পারেন, অথবা হচ্ছে আপনি সরাসরি এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো সেক্ষেত্রে এখন আমি হচ্ছে আপাতত গাজীপুরে আছি যেহেতু ডুয়েটে পড়াশোনা করি, সো এই এরিয়াতে আমাকে আসলে পাবেন। আর যদি এরকম হয় যে আপনি না আমাকে এখানে খুঁজতেছেন না, আপনি হচ্ছে যে অনলাইনে পড়বেন তো পড়তে পারবেন, ফাইন। সো আপাতত আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি 2021 সাল, তখন আমি 21 সালের কী মাস এখন এখানে আসি, আপাতত গাজীপুরে আসি। সো বলা যায় না আল্লাহর রিজিক কোথায় রাখে কোথায় চলে যায়। সো আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য অনেক দোয়া করি যাতে ইনশাল্লাহ ভালো কিছু করেন। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।